স্নেহের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে তোমাদের রসায়ন ১২তম অধ্যায়ের, দশম শ্রেণীর রসায়ন ১২তম অধ্যায়ের, এর আগে আমরা এই ১২তম অধ্যায়ের উপর তোমাদের দুইটা ক্লাস দিয়েছি। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ব্রাইন কি বা বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করছিলাম পরিষ্কারক পদার্থ নিয়ে। আলোচনার মধ্যে আমাদের অনেক কিছু আসছিল, যেমন টয়লেট ক্লিনারের মূল উপাদান, এর প্রস্তুতি, এটা কীভাবে আমাদের জীবাণু ধ্বংস করে এবং দাগ দূর করে। দুই নম্বর আমরা আলোচনা করছিলাম সাবান কীভাবে প্রস্তুত করা হয়। তিন নম্বর আমরা আলোচনা করেছিলাম ডিটারজেন্ট কীভাবে প্রস্তুত করা হয় এবং তাদের আলোচনা। আজকে আমরা পরিষ্কারকের আরও একটা অংশ আলোচনা করব, সে অংশটা হচ্ছে ব্লিচিং পাউডার, যেটা দ্বারা কাপড়ে কঠিন দাগ দূর করা হয়। তোমরা জানো যে আমরা বাসা বাড়িতে অনেকেই কাপড়ের কঠিন দাগ দূর হয় না, তখন আমরা অনেক সময় কী করি, ব্লিচিং পাউডার দেওয়া কাপড়ে পানি দিয়ে ভিজিয়ে রাখি। কতক্ষণ ভিজিয়ে রাখার পরে তারপরে আমরা এটা ভালো করে ওয়াশ করি, তখন অনেক সময় দেখা যায় কঠিন দাগ দূর হয়ে যায়। সঠিকভাবে প্রয়োগ করতে পারলে কঠিন দাগ দূর হবে। এখন ব্লিচিং পাউডারটা কী, তারপর এটা কীভাবে আমরা কাপড়ের কঠিন দাগ দূর করি, সেটা একটা পরিষ্কারক পদার্থ, আবার সেটা জীবাণু মুক্ত করার কাজে ব্যবহার হয়, এবং আমরা এই চ্যাপ্টারের শেষ অংশ নিয়ে আলোচনা করব। এবং তোমরা ক্লাস করে ভালোভাবে অনুশীলন করে মনোযোগী হবে, এবং তোমাদের সামনে যে অনলাইন পরীক্ষা আছে সে অনলাইন পরীক্ষায় চ্যাপ্টার আছে, এবং আশা করি তোমরা ভালো ফল করবে। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু দশম শ্রেণী বিষয় হচ্ছে রসায়ন অধ্যায় ১২তম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে বলছিলাম আমাদের আলোচ্য বিষয়ে যে অংশটা, প্রথম হলো কাপড়ের কঠিন দাগ দূর করার ক্ষেত্রে ব্লিচিং পাউডার নিয়ে। আসলে ব্লিচিং পাউডারটা হলো এটা ব্লিচ, অর্থাৎ সাধারণ পরিষ্কারক পদার্থ, যেমন সাবান ডিটারজেন্ট ব্যবহার করার পরেও কাপড়ের কঠিন দাগ দূর না হয়, তখন আমরা আরও উন্নত মানের হাই পাওয়ারের পরিষ্কারক পদার্থ ব্যবহার করি, এদেরকে ব্লিচ বলা হয়। ব্লিচ যে শুধু ব্লিচিং পাউডার এমন না, আরও অন্যান্য রাসায়নিক পদার্থ আছে, এর মধ্যে আমাদের বাংলাদেশে অধিক ব্যবহৃত ব্লিচ হলো ব্লিচিং পাউডার। এখন এই ব্লিচিং পাউডারটা আসলে আমরা কীভাবে প্রস্তুত করব সেটা নিয়ে আগে আলোচনা করছি, তারপর এটা কীভাবে কাপড়ের কঠিন দাগ দূর করে, তারপরে আমরা এটা আলোচনা যাবো এটা কীভাবে জীবাণুনাশক হিসেবে কাজ করে, তারপরে আমরা সামনের দিকে আরও অগ্রসর হব। তো ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডারটা আসলে কি, ব্লিচিং পাউডারটা আসলে এটা রাসায়নিক পদার্থ, এটা একটা রাসায়নিক পদার্থ, ক্যালসিয়াম হাইপোক্লোরোক্লোরাইট, ক্যালসিয়াম হাইপোক্লোরোক্লোরাইট। এখন আমরা এটা এটা একটা পরিষ্কার হিসেবে কাজ করে, এখন আমরা এটা কীভাবে প্রস্তুত করব। দেখো প্রথমে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিন গ্যাস চালনা করবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের উপর ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি ক্লোরিন গ্যাস চালনা করি, তাহলে উৎপন্ন হবে ব্লিচিং পাউডার সি ক্যালসিয়াম হাইপোক্লোরোক্লোরাইট, নাম হলো ক্যালসিয়াম হাইপোক্লোরোক্লোরাইট, যেটা আমরা বাণিজ্যিকভাবে বলি ব্লিচিং পাউডার, আর উৎপন্ন হবে পানি। তাহলে আমরা কি করব, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেব, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের উপর ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি ক্লোরিন গ্যাস চালনা করা হয়,
তাহলে উৎপন্ন হবে একটা রাসায়নিক পদার্থ ক্যালসিয়াম হাইপোক্লোরোক্লোরাইড, যেটা বাণিজ্যিক নাম হলো ব্লিচিং পাউডার, আর উৎপন্ন হবে পানি। এটা আমাদের ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার। এই ব্লিচিং পাউডার কিভাবে কাপড়ের কঠিন দাগ দূর করে? আসলে এই এটাও একটা পরিষ্কার, আমরা এর আগে সাবানের আলোচনা করছি, এটাও পরিষ্কার, আমরা অরও ব্যবহার করি, তার ডিটারজেন্ট এটাও একটা পরিষ্কারক, এটাও আমরা ব্যবহার করি, আমরা কাপড় কাচার সময় অহরও ডিটারজেন্ট ব্যবহার করি। এগুলো নিয়ে আমরা পূর্বের ক্লাসে আলোচনা করছিলাম, আজকেও আমরা একটা পরিষ্কারক পদার্থ ব্লিচিং পাউডার নিয়ে আলোচনা করতেছি। এই ব্লিচিং পাউডারটা আসলে কি, স্বাভাবিক সাবান এবং ডিটারজেন্ট ব্যবহার করলেও হ্যাঁ দেখা যায় যে কিছু কিছু কঠিন দাগ কাপড় থেকে দূর হয় না, আর ওই কঠিন দাগ বা ওই রঙিন পদার্থগুলোকে মুক্ত করার জন্য, পরিষ্কার করার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। এখন এই ব্লিচিং পাউডার যে শুধু পরিষ্কারক হিসেবে কাজ করে এমন না, পরিষ্কারক হিসেবেও কাজ করে, কঠিন দাগ দূর করে, আবার এটা আমাদের জীবাণু ধ্বংস করার কাজে ব্যবহার করে। যেমন অনেক সময় আমরা বাসা বাড়িতে কমোডে বেসিনে হ্যাঁ তারপর টয়লেটে আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করি, কী জন্য, উদ্দেশ্য কি, এখানেও হ্যাঁ ওই যে কঠিন দাগ দূর করতে পারে, পাশাপাশি জীবাণু ধ্বংস করে। এবং এটা এই ব্লিচিং পাউডারটা অনেক সময় পানি বিশুদ্ধকরণের কাজেও ব্যবহার করা হয়, কারণ পানির ভিতরে যদি জীবাণু থাকে ওই পানির মধ্যে এই ব্লিচিং পাউডার ছেড়ে দিলে ওই জীবাণুকে এই ব্লিচিং পাউডার কী করে ধ্বংস করে দেয় এবং পানি বিশুদ্ধ হয়ে দেয়। এখন আমরা ব্লিচিং পাউডারের প্রস্তুতি পাইলাম, এখন সে কীভাবে কাপড়ের কঠিন দাগ দূর করে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। সবাই মনোযোগী হও, আমরা ব্লিচিং পাউডার কে ব্লিচিং পাউডার দিয়ে যদি আমরা কাপড় কাচার সময় আমরা তো শুকনা দেই না, কাপড়গুলো পানিতে ভিজাইয়া এই ব্লিচিং পাউডার দিই, তো ব্লিচিং পাউডার দিলে ব্লিচিং পাউডার পানির সাথে বিক্রিয়া করে প্রথম যে যৌগটা উৎপন্ন হবে, এক নাম্বার উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, আর উৎপন্ন করবে হাইপোক্লোরাস অ্যাসিড। ব্লিচিং পাউডারকে আমরা কাপড় কাচার সময় যখন পানিতে দিব তখন ব্লিচিং পাউডার পানির সাথে বিক্রিয়া করে একটা লবণ ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, আর উৎপন্ন করে হাইপোক্লোরাস অ্যাসিড। আমরা ঠিক এর আগের ক্লাসটায় তোমাদের টয়লেট ক্লিনারের মূল উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড বা ওইখানেও সোডিয়াম হাইপোক্লোরাইড ছিল, ওই জায়গায় আমরা যে বিক্রিয়াগুলো আলোচনা করছিলাম এই বিক্রিয়ার পরে দেখবা এখানে বিক্রিয়াগুলো প্রায় সেম ওই জায়গার সাথে মিলে, এবং তোমরা ওইখানে অনুশীলন করে থাকলে এখানে দেখবা পরের বিক্রিয়াগুলো সহজে বেড়ে যাবে এবং সেই বিক্রিয়াগুলো আগের বিক্রিয়ার সাথে হুবাহুব মিলে যাবে। তাহলে আমরা ব্লিচিং পাউডারকে পানিতে যখন দিলাম তখন তাদের দুজনের বিক্রিয়ায় একটা লবণ তৈরি হলো ক্যালসিয়াম ক্লোরাইড আর পাইলাম হাইপোক্লোরাস অ্যাসিড, উৎপন্ন হাইপোক্লোরাস অ্যাসিড সে নিজে আবার বিয়োজিত হয়ে উৎপন্ন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর উৎপন্ন হয় জায়মান অক্সিজেন। আমরা পূর্বের ক্লাসে বলছিলাম এই জায়মান অক্সিজেন হলো কি, সদ্যজাত উৎপন্ন অক্সিজেন, এই মাত্র উৎপন্ন হয়েছে এই অক্সিজেন, তাহলে উৎপন্ন হাইপোক্লোরাস অ্যাসিড আবার নিজে নিজে বিয়োজিত হয়ে উৎপন্ন হয়েছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর উৎপন্ন হয়েছে জায়মান অক্সিজেন। আর এই জায়মান অক্সিজেনে মূল ঘটনাটা ঘটাবে, বলে কি ঘটাবে, উৎপন্ন জায়মান অক্সিজেন আমরা যদি লক্ষ্য এবং টার্গেট যদি হয় কাপড়ের কঠিন দাগ দূর করা, তাহলে কাপড়ের কঠিন দাগ দূর করলে তাহলে ওটাকে আমরা বলবো রঙিন পদার্থ। এই উৎপন্ন জায়মান অক্সিজেন ওই যে কাপড়ের ভিতরে কঠিন দাগ আছে লাল নীল হলুদ অনেক রকম, সেই কঠিন দাগগুলোকে আমরা একসাথে বলবো রঙিন পদার্থ। ওই রঙিন পদার্থের সাথে এই জায়মান অক্সিজেন বিক্রিয়া করে কাপড়ের কঠিন দাগ কি করে দূর করে দেয়, কারণ যদি কাপড়ের কঠিন দাগটা দূর হয়ে যায় রঙিন হোক লাল হোক হলুদ হোক সবুজ হোক এই দাগটা যদি উঠে যায় তখন কাপড়ের যে বর্ণ ছিল সে আবার পূর্বের বর্ণে ফিরে আসবে, তার মানে আমরা বলবো বর্ণহীন
বর্ণহীন পদার্থ উৎপন্ন। সবাই খেয়াল করো, তাইলে আমরা প্রথমে ব্লিচিং পাউডারকে যখন আমরা পানিতে দিব, উৎপন্ন ব্লিচিং পাউডার পানির সাথে বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করবে। উৎপন্ন হাইপোক্লোরাস অ্যাসিড আবার নিজে নিজে বিয়োজিত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জায়মান অক্সিজেন উৎপন্ন করবে। আর এই উৎপন্ন জায়মান অক্সিজেনই মূল ভূমিকা রাখবে। এই জায়মান অক্সিজেন রঙিন পদার্থ মানে কি, কাপড়ের ভিতরে যে কঠিন দাগ, বিভিন্ন দাগ, সেই দাগগুলোকে একত্রে সবগুলোকে রঙিন পদার্থ বলা হয়। সেই রঙিন পদার্থের সাথে উৎপন্ন জায়মান অক্সিজেন বিক্রিয়া করে ওই রঙিন দাগগুলো দূর করে দিবে, অর্থাৎ কাপড়কে তার স্বাভাবিক বর্ণে ফিরে আনবে। এটা আমরা বলবো বর্ণহীন পদার্থ। আবার তোমরা মনে করো না লাল কাপড় এটা নিয়ে হয়ে গেছে বর্ণহীন হয়ে গেছে, একবারে বর্ণহীন না, অর্থাৎ কাপড়ের অরিজিনাল যে কালার সেই কালারে ফিরে আসবে। আর ওই কাপড়ের ওপর যে আলাদা দাগটা পড়ছিল সেই দাগটা উঠে যাবে। সেই দাগটা উঠে যাওয়া মানে কি, বর্ণহীন হয়ে যাওয়া, বর্ণহীন পদার্থ উৎপন্ন। তাইলে আমরা এখানে পাইলাম কি, প্রথমে আমরা আলোচনা পেলাম ব্লিচিং পাউডার প্রস্তুতি, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের উপর 40°C তাপমাত্রায় যদি আমরা ক্লোরিন গ্যাস চালনা করি তাহলে তাদের বিক্রিয়া ব্লিচিং পাউডার উৎপন্ন। উৎপন্ন ব্লিচিং পাউডারকে যদি আমরা কাপড়ের কঠিন দাগ দূর করার জন্য পানিতে দেই, পানির সাথে বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন হবে। উৎপন্ন হাইপোক্লোরাস অ্যাসিড আবার নিজে বিয়োজিত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জায়মান অক্সিজেন উৎপন্ন করবে। আর এই জায়মান অক্সিজেন কাপড়ের কঠিন দাগ অর্থাৎ রঙিন পদার্থের সাথে বিক্রিয়া করে ওই রঙিন পদার্থগুলো দূর করিয়া বর্ণহীন পদার্থে পরিণত করবে। এটা হলো কাপড়ের কঠিন দাগ দূর করার ক্ষেত্রে ব্লিচিং পাউডারের ভূমিকা। এবার আমরা আলোচনা করব যে টয়লেট, বেসিন বা কমোড, অথবা আমি একটা কথা বলছিলাম যে পানিতে এটা জীবাণুনাশক হিসেবে ক্রিয়া কাজ করে, সেই ক্ষেত্রে তার ভূমিকা কী বা কীভাবে বিক্রিয়াগুলো হয় সেটা খেয়াল করো। এই লাইন ঠিক থাকবে, প্রথম লাইন, দ্বিতীয় লাইনও ঠিক থাকবে, শুধু কি তৃতীয় লাইনে এসে এ জায়গায় রঙিন পদার্থ নামিয়া এখানে হবে জীবাণু, জীবাণু। আর এই জীবাণুর সাথে জায়মান অক্সিজেন বিক্রিয়া করে ওই জীবাণুকে জারিত করে মেরে ফেলবে, জীবাণুকে জারিত করে মেরে ফেলবে, তখন উৎপন্ন হবে মৃত জীবাণু। উৎপন্ন জায়মান অক্সিজেন জীবাণুর সাথে বিক্রিয়া করে জীবাণুগুলোকে মেরে ফেলবে, জারিত করে মেরে ফেলবে, মৃত জীবাণু তৈরি হবে। অর্থাৎ এখন যেটা আমরা পাইলাম সেটা আমরা ব্যবহার করব, যে যদি কোনো জায়গায় বলে ব্লিচিং পাউডার একটা জীবাণুনাশক হিসেবে ক্রিয়া করে, তাহলে আমরা ব্লিচিং পাউডার প্রস্তুতিটা দিব, এই বিক্রিয়াটা দিব, ওইটা দিব, আগের মতোই দিব। আর এই বিক্রিয়া শুধু রঙিন পদার্থের জায়গায় আমরা জীবাণু দিয়া মৃত জীবাণু দিলে আমাদের বিক্রিয়া শেষ হয়ে যাবে। তাহলে আমরা পাইলাম যে একটা ব্লিচিং পাউডার একটা খুব গুরুত্বপূর্ণ পরিষ্কারক, যার মাধ্যমে আমরা কাপড়ের কঠিন কঠিন দাগ দূর করতে পারি এবং দূর করার কৌশল জানলাম। দুই নম্বরে আমরা যদি ব্লিচিং পাউডারকে অনেক সময় টয়লেটে, কমোডে বা বিসিনে আমরা দেই জীবাণু ধ্বংস করার জন্য এবং জীবাণু ধ্বংস করার কৌশল আমরা পেয়ে গেলাম, তারপর আমরা পানিকে যদি জীবাণুনাশক করতে চাই পানির ভিতরে যদি কিছু ব্লিচিং পাউডার দিয়ে দেয় পানির সাথে বিক্রিয়া করে হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন হবে, হাইপোক্লোরাস অ্যাসিড বিয়োজিতা জায়মান অক্সিজেন উৎপন্ন করবে, আর জায়মান অক্সিজেন পানির জীবাণুকে মৃত জীবাণুতে রূপান্তর করবে এবং পানি বিশুদ্ধ হয়ে যাবে। এরপরে আসো আমরা আরেকটা পরিষ্কারক নিয়ে আজকে আলোচনা করব, সেটা হলো গ্লাস ক্লিনার। বর্তমান আমাদের বাস্তব জীবনে মনে করো জানালা বা অনেক জায়গায় দেখবা দরজার ক্ষেত্রেও প্রচুর গ্লাসের ব্যবহার, অনেক বিল্ডিংয়ে দেখবা প্রচুর কাঁচের গ্লাস ব্যবহার করা, ওই গ্লাস কাঁচ পরিষ্কার করার জন্য যেটা বলা হয় গ্লাস ক্লিনারের মূল উপাদান সেটা নাম হলো অ্যামোনিয়া। অর্থাৎ গ্লাসের ময়লা পরিষ্কার করার জন্য যে পরিষ্কারক পদার্থটা ব্যবহার করা হয় সেটার মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়া। এখন অ্যামোনিয়া গ্যাস আমরা কীভাবে প্রস্তুত করব, এবং এই অ্যামোনিয়া গ্যাসের এখন যে আমরা প্রস্তুতিটা দিব, তোমরা দেখবা এই প্রস্তুতিটা একসময় তোমরা রসায়নে প্র্যাকটিক্যালি এটা করবা, প্র্যাকটিক্যালি করবা, এবং আমি ওই বিক্রিয়াটা এখন লিখব। এটা হলো পরীক্ষাগারের প্রস্তুতি, আর এটা হলো শিল্পক্ষেত্রে প্রস্তুতি। শিল্পক্ষেত্রে প্রস্তুতিটা হলো আমরা দেখাচ্ছি, আগে পরীক্ষাগারের প্রস্তুতিটা আমরা দেখাচ্ছি। গ্লাস ক্লিনারের মূল উপাদান
গ্লাস ক্লিনারের মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। এখন এই অ্যামোনিয়া আমরা হ্যাঁ পরীক্ষাগারে কিভাবে প্রস্তুত করব সেটা একটু জেনে নেই। দেখো তোমরা এই বিক্রিয়াগুলো এখন যে বিক্রিয়াটা লিখবো আসলে এই বিক্রিয়াটা আমরা যারা ভালো করে নবম অধ্যায় অ্যাসিড ক্ষার সমতা চ্যাপ্টার ভালো করে পড়ছো তারা আসলে এই বিক্রিয়াটা ওইখানেও পড়ছো। সেটা হল অ্যামোনিয়াম লবণের সাথে, মানে আমরা নিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম লবণের সাথে, অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে একটা লবণ, অ্যামোনিয়াম লবণের সাথে হ্যাঁ আমরা যদি কোনো একটা ক্ষারক বিক্রিয়া ঘটাই, ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যৌগের বিক্রিয়া ঘটায়, অ্যামোনিয়াম লবণের সাথে ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড অর্থাৎ সোজা কথা ক্ষারক যদি আমরা বিক্রিয়া ঘটাই উৎপন্ন হবে, এই দুইটা মিলে উৎপন্ন হবে লবণ ক্যালসিয়াম ক্লোরাইড, এটা লবণ বা আর বাকি পুরোটা অংশ এই এই দুইটা অংশ থেকে আমরা পাবো, দেখো এই জায়গাতে পাবো আমরা অ্যামোনিয়া গ্যাস NH3 আর হাইড্রোজেন আর এই অক্সিজেন মিলে উৎপন্ন হবে পানি। সবাই খেয়াল করো আমরা অ্যামোনিয়াম লবণের সাথে এই এই বিক্রিয়া কিন্তু আমরা নবম অধ্যায়ে পড়ছি, অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারকের অর্থাৎ ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যৌগের বিক্রিয়া ঘটলে একটা লবণ পাওয়া যাবে, এই যে অ্যামোনিয়াম থেকে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যাবে আর পানি উৎপন্ন হবে, আমরা পাইলাম অ্যামোনিয়া। এই এখন যে অ্যামোনিয়াটা পাইলাম এটা হলো গ্লাস ক্লিনারের মূল উপাদান, উৎপন্ন অ্যামোনিয়া গ্লাস ক্লিনারের মূল উপাদান অর্থাৎ গ্লাস ক্লিনারের জন্য যে পরিষ্কারক পদার্থটা ব্যবহার করা হয় সেই রাসায়নিক পদার্থে ম্যাক্সিমাম যে জিনিসটা থাকে সেটা হলো অ্যামোনিয়া গ্যাস, আর সেটার মাধ্যমে আমরা গ্লাস কাঁচের যে গ্লাসগুলোকে পরিষ্কার করা যায়। এটা গেল আমরা শিল্প, এটা শিল্পক্ষেত্রে নয় স্যাররা, এটা হলো পরীক্ষাগারে প্রস্তুতি। আর আমরা যদি শিল্পক্ষেত্রে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাসের দরকার সেই বিক্রিয়াটা তোমরা হ্যাঁ সপ্তম অধ্যায়ে পড়ছো, সেটা হলো নাইট্রোজেন গ্যাসের মধ্যে যদি আমরা হাইড্রোজেন গ্যাস চালনা করি, কি গ্যাস চালনা করি, হাইড্রোজেন গ্যাস চালনা করি তখন এর উৎপন্ন হবে অ্যামোনিয়া, উৎপন্ন হবে অ্যামোনিয়া। হ্যাঁ এটা তোমরা সপ্তম অধ্যায়ে পড়ছো, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, কি বিক্রিয়া বা এটা বলা যায় উভমুখী বিক্রিয়া। তো আমরা শিল্পক্ষেত্রে যখন অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে যাব তখন নাইট্রোজেন গ্যাসের সাথে হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া, এখানে অনেক কিছু আছে, 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে, 200 থেকে 250 অ্যাটমসফিয়ার চাপ লাগবে, তারপরে আয়রন প্রভাবক লাগবে, এই জিনিসগুলো দিয়া যদি আমরা নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাসের একসাথে কইরা রাসায়নিক বিক্রিয়া ঘটাই তাহলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। আর এই উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসটা সেটা আমাদের এই প্রস্তুতিটা এই প্রয়োগটা হবে শিল্পক্ষেত্রে কলকারখানায় প্রচুর পরিমাণ উৎপাদন করার জন্য, আর উপরের যেটা আমরা তৈরি করলাম এটাও অ্যামোনিয়ার প্রস্তুতি, তবে এটা পরীক্ষাগারে প্রস্তুত করা হয়, আর শিল্পক্ষেত্রে যেটা করে এটা অতিরিক্ত লাভ লাভের জন্য। তো এখানে আমরা অ্যামোনিয়া গ্যাস পেলাম, এটাও গ্লাস ক্লিনারের মূল উপাদান। এবার আসো এই অ্যামোনিয়া দিয়ে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস পাইতে পারি এই চ্যাপ্টারের শেষ একদম অংশে, সেটা হলো আমরা তোমরা জানো যে উদ্ভিদ উদ্ভিদ মাটি থেকে বিভিন্ন মুখ্য এবং পুষ্টি উপাদান, বিভিন্ন ধাতু এবং অধাতুর পদার্থ সে কী করে মূলরুম অঞ্চল দিয়ে শোষণ করে। তো নাইট্রোজেন এটা উদ্ভিদের এটা অতি উপকারী উপাদান, এই নাইট্রোজেনটা উদ্ভিদ আমরা জানি যে বায়ুতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন গ্যাস আছে কিন্তু উদ্ভিদ এই নাইট্রোজেন গ্যাসটা সরাসরি শোষণ করে না, সে কী করে মাটি থেকে এই নাইট্রোজেনটা শোষণ করে। তবে কীভাবে করে তোমরা দেখবা যে কোনো আমাদের চাষাবাদের ক্ষেত্রে হ্যাঁ ইউরিয়া সার ব্যবহার করা, ইউরিয়া সার, ওই ইউরিয়া সারের ভিতরে তোমরা দেখবা নাইট্রোজেন আছে, আর ওই নাইট্রোজেনকে উদ্ভিদ কীভাবে মাটি থেকে শোষণ করে সেই বিক্রিয়াগুলো আমরা এখানে দিচ্ছি। এই অ্যামোনিয়ার আরও একটা ব্যবহার আছে, এখানে তো আমরা গ্লাস ক্লিনারের মূল উপাদান হিসেবে ব্যবহার করলাম, আবার দেখবা অ্যামোনিয়ার থেকে আমরা ইউরিয়া গ্যাস ইউরিয়া সার প্রস্তুত করব, আর ওই ইউরিয়া সার যখন মাটিতে প্রয়োগ করা হয় তখন উদ্ভিদ তার মূলরুম অঞ্চল দিয়ে হ্যাঁ নাইট্রোজেনকে সরাসরি শোষণ না করে দেখবা অ্যামোনিয়াম আয়ন শোষণ করে, সেটা আমরা দেখাচ্ছি খেয়াল করো। সবাই মনোযোগী হও, আমরা হ্যাঁ অ্যামোনিয়া গ্যাসের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড, সবাই খেয়াল করো
অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড মিশ্রণকে উচ্চ চাপে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে উচ্চ চাপে এবং উচ্চ তাপমাত্রা অর্থাৎ 130 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখবা তোমরা তোমাদের বইয়ে এগুলোর বর্ণনা আছে হ্যাঁ অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণকে উচ্চ চাপে 130 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে এখান থেকে আমরা পাবো অ্যামোনিয়াম কার্বামেট সেটা কি দেখো NH2CWNH4 তার উৎপন্ন হবে হ্যাঁ আমরা পাবো পানি অ্যামোনিয়াম কার্বামেট স্যাররা অ্যামোনিয়াম কার্বামেট আমরা পাবো পানি না সরি দেখো অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণকে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণকে উচ্চ চাপে 130 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি উত্তপ্ত করি তাহলে আমরা এই যৌগটা পাবো এই রাসায়নিক যৌগটা আর এই রাসায়নিক যৌগটার নাম হলো অ্যামোনিয়াম কার্বামেট আর এই উৎপন্ন অ্যামোনিয়া কার্বামেট উৎপন্ন অ্যামোনিয়াম কার্বামেট নিজে নিজে বিয়োজিত হয় ইউরিয়া উৎপন্ন করে দেখো এই জায়গাটা ঠিক রাখবা NH2 অথবা H2N লিখতে পারো ইচ্ছা NH2 লেখা যায় কথা H2N লেখা একই কথা বন্ড CO এই এর একটা অংশ নিবা আর এইটা বন্ড একটা NH2 দিবা এটা নাম হচ্ছে ইউরিয়া এই যে এখন যে যৌগটা হইলাম আর এখানে বাকি রইল কি দেখো NH2 যদি এখানে যায় হাইড্রোজেন দুইটা বাকি রইছে আর এখানে একটা অক্সিজেন বাকি রয়েছে ওইটা মিলে উৎপন্ন হবে পানি সবাই গেল করো আমরা অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মিশ্রণকে উচ্চ চাপে এবং 130 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে উৎপন্ন হয়েছে কি এই NH4 অ্যামোনিয়াম কার্বামেট এই রাসায়নিক পদার্থ উৎপন্ন অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজিত হয়ে এই ইউরিয়া উৎপন্ন হয়েছে এই যে NH2 বর্ণ সিও বর্ণ NH2 এই পুরা হলো ইউরিয়া সার আর উৎপন্ন হয়েছে কি পানি এখন আসো আমরা ইউরিয়া প্রস্তুত করলাম এটার ভিতরে দেখো এই যে নাইট্রোজেন গ্যাস নাইট্রোজেন যে এটা পুষ্টি উপাদান সেটা কিন্তু আছে এখন এটারে উদ্ভিদ কিভাবে শোষণ করে এটা সরাসরি শোষণ করতে পারে না আমরা তো মাটিতে দেই তখন ছাড়া একটু খেয়াল করো NH2 বর্ণ সিও বর্ণ NH2 এটা কি করে মাটিতে দিলে যখন আমরা মাটিতে প্রয়োগ করি মাটিতে দিলে হ্যাঁ মাটির পানির সাথে খেয়াল করো উৎপন্ন ইউরিয়াকে মাটিতে যখন আমরা দেই তখন মাটির যে পানি আছে ওই পানির সাথে বিক্রিয়া সরাসরি করে না তবে মাটিতে একটা এনজাইম আছে সেই এনজাইমটার নাম হইছে ইউরিয়াস খেয়াল করো আমরা যখন ইউরিয়া সারকে মাটিতে দেই তো মাটির তো পানির সাথে এই ইউরিয়াটা বিক্রিয়া করে আর এখানে এই বিক্রিয়াটা ঘটাইতে বা এই ইউরিয়াকে আয়নে রূপান্তর করতে যে সাহায্য করে সেটা মাটির ভিতরে একটা আছে ইউরিয়াস এনজাইম সেটা বিক্রিয়া উৎপন্ন হয় দেখো আয়ন NH4 অ্যামোনিয়াম আয়ন হাইড্রোক্সাইড আয়ন অ্যামোনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন আর উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড সবাই খেয়াল করো আমরা ইউরিয়াকে যখন মাটিতে দিই মাটির পানির সাথে বিক্রিয়া করে শুধু কইরা লয় না এখানে আর একটা প্রভাবক লাগে এটা হলো ইউরিয়াজ এনজাইম ইউরিয়াকে ভাঙ্গা তার থেকে আয়ন সৃষ্টি করে এটা হলো অ্যামোনিয়াম আয়ন এটা হলো হাইড্রোক্সাইড আয়ন আর উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড তো এই অ্যামোনিয়াম আয়ন হাইড্রোক্সাইড আয়ন আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এখন প্রশ্ন হলো উদ্ভিদ কোনটা শোষণ করে উদ্ভিদ শোষণ করে এই যে অ্যামোনিয়াম আয়ন এবং তোমরা দেখো এই অ্যামোনিয়াম আয়নের ভিতরে দেখো নাইট্রোজেন আছে তো উদ্ভিদ এই নাইট্রোজেন উপাদানটা বায়ুতে অনেক নাইট্রোজেন আছে সরাসরি শোষণ না করিয়া মাটিতে যখন আমরা ইউরিয়া সার দিই ওই ইউরিয়া সারের ভিতরে নাইট্রোজেন গ্যাস আছে আর ওই নাইট্রোজেন গ্যাসকে উদ্ভিদ সরাসরি গ্রহণ না করিয়া অ্যামোনিয়াম আয়ন রূপে সে মূল রোম অঞ্চল দিয়ে শোষণ করে এবং তার
নাইট্রোজেন পুষ্টি উপাদানের সে যোগান দেয়। তো আমরা সারারা ১২তম অধ্যায় নিয়ে এই পর্যন্ত তোমাদের মোট তিনটি ক্লাস দিয়েছি, প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, আজকে তৃতীয় ক্লাস দিলাম। আজকে আমরা পরিষ্কারকের অঞ্চলটাই বেশি, ব্লিচিং পাউডার এবং গ্লাস ক্লিনার নিয়ে আলোচনা করছি, এবং গ্লাস ক্লিনারের মূল উপাদান অ্যামোনিয়া দিয়া আমাদের বাস্তব জীবনে কৃষি ক্ষেত্রে ইউরিয়া সারের যে প্রস্তুতি এবং তার যে ব্যবহার এবং এটা কিভাবে উদ্ভিদ শোষণ করে তাকে নিয়ে আলোচনা করলাম। এবং সামনে তোমাদের দ্বিতীয় অনলাইন পরীক্ষায় আমাদের এই ১২তম অধ্যায় আছে। আমাদের এই তিনটা ক্লাস তোমরা ভালোভাবে যদি আমি বাকি দুটো ক্লাসও তোমাদের ইউটিউব মডার্ন স্কুলের চ্যানেলে আছে এবং এটাও দিয়ে দিব, তোমরা ভালো করে এই তিন ক্লাস অনুশীলন করে তারপর বইটা ভালো করে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভালো করে দেখবে, অনুশীলন করবে এবং সামনের দ্বিতীয় অনলাইন পরীক্ষা ইনশাল্লাহ ভালো করবে। পাশাপাশি আগামী এসএসসি পরীক্ষা যখন আমরা দিব সেখানে ইনশাল্লাহ আশা করি ভালো করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই করোনা পরিস্থিতিতে খুব সচেতন থাকবে, হ্যাঁ, এবং আমাদের এই ক্লাস করে উপকৃত হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।